আজকে সারাদিনই টেলিভিশনে হ্যাঁ মানে অ্যাপেলিট ডিভিশনে যে স্ট্যাটাস দিয়েছে তার ভিত্তিতে প্রমাণ হয়েছে যে সরকার যে প্রজ্ঞাপনপত্র জারি করেছিল যে কোঠা থাকবে না সেটাই আছে হ্যাঁ তবে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় যাওয়ার পরে তারা চার সপ্তাহ সাতই আগস্ট এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে একটা নির্দেশনা দেবে হাইকোর্টে একটা বিবেচনা করবে সেই ক্ষেত্রে ছাত্রদের যে ডিমান্ড সেটি তো আগের জায়গায় বহাল রয়েছে তো এই ক্ষেত্রে তো আমি মনে করি এই ব্যাপারে আর বলার কিছু নাই কারণ এটা উচ্চ আদালতেই দিছে সর্বোচ্চ আদালতেই একটা স্ট্যাটাস দিছে তার বিরুদ্ধে কথা বলার কোনো দরকার নেই আর সরকার তো কোঠা বাতিল করে বাতিল করেছেন প্রজ্ঞাপন দিয়েছেন হাইকোর্টে সাতজন মুক্তিযোদ্ধার সন্তান তারা রিট করেছিল তারা লোকে প্রজ্ঞাপনটা বাতিল করেছিল যে এখন সেই প্রজ্ঞাপন তো আসে তাহলে এখানে তো আমি আমি মনে করি যে এর পরে যারা দেখেন আপনি যে কথাগুলো শোনালেন সবাই বলছেন কোঠা বাতিল করতে হবে ঠিক আছে তাহলে এখন উচ্চ আদালতে যেটা একটা আলোচনার বিষয় আছে এবং তারা যে স্ট্যাটাস দিছে তারপরে তো এই ব্যাপারে তো কথা বলার কোনো এক নাই আমি মনে করি এখন যারা কথা বলতেছে যদি কথা বলে তারা না করে আমি মনে করি যেই এই কমলমতি শিশুদের বা এই ছেলে মেয়েদের ভুল পথে পরিচালিত করার জন্য কিছু অনুপ্রবেশকারী ঢুকতেছে কিরকম আমরা অনুরোধ করব অতীত এরকম ঢুকেছে আপনি অতীতেও ঢুকেছে আমি তো মনে করি এখন শিবিরের ছেলেরা বিএনপি জামাতের ছেলেরা এখানে ঢুকে এই আন্দোলনকে যেখানে কোঠা বাতিলের কথা বলেছে হাইকোর্টে সেটা বাতিল করেছে হাইকোর্ট করছি দুঃখিত মানে উচ্চ আদালতে সেটা আপিলের ডিভিশন সেটা বাতিল করেছে তো এই বিষয়ে তো আর আলোচনার কোনো বিষয় নাই তাদেরকে ওয়েট করতে হবে যে উচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন যে সাত তারিখে সাতই আগস্ট যে তারা আলোচনা মানে সেইখানে বলছে যে হ্যাঁ যারা আজকে আন্দোলন করছে তাদের প্রতিনিধি থাকে এইখানে তো সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল মুখ করেছেন এইখানে তো আমি মনে করি এরপরে আন্দোলন করা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা এটা দুঃখজনক